আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা ব্লগ অ্যান্ড রেসিপিতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগটি দেখার জন্য কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন কলা আনাজ রান্না করা হবে আজকে তাই আমার আম্মা কলার আনাজগুলো কেটে দিচ্ছে আমাকে এগুলা ভাজি করবো আমি এই কলা আনাজকে আমাদের চট্টগ্রামের ভাষায় কলার বলি বলা হয় তো এটা খেতে কিন্তু খুব দারুণ হয় এটা বিভিন্নভাবে রান্না করা হয় চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয় এমনি মরিচ লাল মরিচ দিয়ে ভাজি করা হয় বিভিন্নভাবে ভাজি করে খাওয়া যায় ঝোল করেও রান্না করে খাওয়া হয় আমাদের চট্টগ্রামে আর বিভিন্ন অঞ্চলে কিভাবে রান্না করা হয় সেটা আমি যেহেতু জানি না তো আজকে আমি একটা ভাজি করব। লাল মরিচ দিয়ে তো আপনাদের সাথে এটাও শেয়ার করব আজকে আশা করি আপনারা দেখতে থাকবেন এই আনাজগুলো কেটে পানিতে ভিজিয়ে রাখতে হয় নাহলে এটা কালচে কালার হয়ে যায় দেখতে সুন্দর লাগে না তো এগুলা কাটার সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে হয় এইভাবে করে সবগুলো কাটা হয়ে গেছে এবার এটা আমি পানি থেকে ভালোভাবে ধুয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দিব দেখেন আমি এখানে ধুয়েও রেখেছি তারপরেও পানির মধ্যে রেখেছি নাহলে এটা কালচে কালার হয়ে যাবে তো এখন এটা আমি সিদ্ধ করার জন্য একটু ভাপিয়ে তুলব জাস্ট একটু পানিটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে এখানে আমি একটু হলুদ দিয়েছি হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে হয়ে যাবে এটা পুরোপুরি সিদ্ধ করব না জাস্ট একটু পানিটা ফুটিয়ে এলে হয়ে যাবে এটা করাতে কষটা একটু চলে যায় এখানে একটু কষ থাকে কষটা চলে যাবে এটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর যেহেতু লাল মরিচ দিয়ে ভাজি করব সেজন্য মরিচটা একটু ভেজে নিচ্ছি আমি আমার কিন্তু এভাবে খেতে বেশি ভালো লাগে তাই আমি এভাবে ভাজি করছি এখানে আমি চারটা মরিচ দিয়েছি মরিচগুলো আমি নেড়ে চেড়ে ভাজ ভেজে নিবটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি তারপর একই তেলে আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন একটু ভালো হালকা ভেজে নিব এই তো পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা আনাজগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মরিচগুলো আমি হাতের সাহায্যে কুচি করে নিয়েছি এবার এটাও দিয়ে দিলাম এবার সবগুলো আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি এভাবে করে এ ভাজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে রান্না করে নিব এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে রান্না করব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকনা উলটি আমি আবার একটু নেড়ে দিচ্ছি এটা প্রায় হয়ে এসেছে আনাজগুলো নরম হয়ে গেছে এটা সম্পূর্ণ হয়ে গেছে এবার এটা চোলা থেকে নামিয়ে নেব নামিয়ে গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে অনলাইনে কিছু গাছের অর্ডার করেছিলাম আম গাছের তো গাছগুলো নিয়ে এসেছে আম গাছ আর মিষ্টি তেঁতুল এখানে বিভিন্ন জাতের আম গাছ আছে তো এখন নিয়ে এসেছে এগুলো প্যাকিংগুলো খুলতে হবে আপনাদেরকে দেখাচ্ছি এই তো খুলে দেখলাম দেখছি এখানে কিছু যে মাটির বাটিতে করে দিয়েছে এগুলা ভেঙে গিয়েছিল মাটি টাটি সব পড়ে গেছে এটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ আর ওনারা সব কিছুতে নাম লিখে দিয়েছিল কোনটা কী গাছ বোঝা সুবিধার্থে এভাবে কাগজ দিয়ে সব কিছুর নাম লিখে দিয়েছিল এগুলো লাগানোর পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমরুপালি কাটিমন বাড়ি ফোর বাড়ি এগারো ওনারা সব কিছু ভালোভাবে বেঁধে দিয়েছিল তারপরও এই হাঁড়িগুলো ভেঙে গিয়েছিলো যেহেতু এগুলো মাঠের হাঁড়ি ছিল দু একটা গাছের তো এগুলো বস্তার মধ্যে আর যেগুলো ভালো আছে এগুলো তুলে নিচ্ছি এগুলো আবার বস্তা থেকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি বিকেলের দিকে লাগাবো এখন যেহেতু রোদ তাই বিকেলের দিকে লাগাবো তো এদিকে আমার বোনকে বললাম একটু হালিম রান্না করতে ওর হাতের হালিম আর চটপটি খুব ভালো হয় তো বিকেলের জন্য হালিমটা একটু রান্না করে রাখছে চিকেন দিয়ে হালিমটা করা হচ্ছে এখানে আমি হালিমের রেসিপিটা দিচ্ছি না হালিম তো কম বেশি সবাই রান্না করতে পারে আমার দুপুরে রান্নার পর ওকে বললাম তুই হালিমটা রান্না করে রেখে দে তাহলে আর বিকেলে ঝামেলা হবে না তো রান্না করে দিচ্ছে তো বিকেলের দিকে বাচ্চারা পড়তে বসেছে আমি দেখতে আসলাম ওরা কী করছে তো ওদেরকে একটু ম্যাঙ্গো মিল্ক শেক করে দিব এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক দিতে ভুলবেন না আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম